একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীবৃন্দ, আজকে উচ্চতর গণিত প্রথম পত্রে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় সরলরেখা। এর পূর্বে আমরা জ্যামিতি স্থানাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তোমাদের সরলরেখার গাণিতিক রূপ নিয়ে আলোচনা করব। সরলরেখা সম্পর্কে তোমাদের স্কুলে তোমরা সরলরেখা সম্পর্কে জেনেছো, এই সরলরেখার গাণিতিক রূপ কি আমরা এখন দেখব। চলো, সরলরেখা সাধারণ আকার y ইকুয়াল mx প্লাস c, y ইকুয়াল mx প্লাস c। এইখানে প্রতীকগুলোর পরিচয় আমরা জেনে নিই। m হল সরলরেখার ডাল, c হল y অক্ষ হতে কর্তিত অংশ, এইখানে আমাদের m এই যে সরলরেখার ঢাল, সেই সরলরেখার ঢাল বলতে আমরা কি বুঝি? লক্ষ্য করো, এই সরলরেখা টিকে যদি আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করি, তাহলে এর আকারটি যদি এই ধরনের হয়, এই সরলরেখার উপর দুইটি বিন্দু, একটি হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান, অপরটি এক্স টু ওয়াই টু। এইখানে লক্ষ্য করো, এটি হলো ওয়াই ওয়ান আর এই অংশটি হলো এক্স ওয়ান। এই বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর যদি লম্ব টানি, তাহলে লক্ষ্য করো, এটি হলো এক্স টু, এই অংশটি ওয়াই টু, এক্স বুজ এর বৃদ্ধির পরিমাণ যদি ডেল্টা এক্স হয় এবং ওয়াই বৃদ্ধির পরিমাণ যদি ডেল্টা ওয়াই হয়, তাহলে এই ক্ষেত্রে এইটি যদি থিটা হয়, তাহলে এইটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা দেখি ট্যান থিটা সমান
লব ভাই ভূমি অর্থাৎ ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এখানে লক্ষ্য করো ডেল্টা ওয়াই চিত্রের থেকে আমরা পাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডেল্টা এক্স এক্স টু মাইনাস এক্স ওয়ান। সুতরাং ডেল্টা ওয়াই জায়গায় আমরা লিখতে পারি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা এক্স এর জায়গায় লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান। এইটি হল এই থিটার ট্যাঞ্জেন্ট, আর এই থিটার ট্যাঞ্জেন্ট ত্রিকোণমিতিক অনুপাতটাই হল রেখাটির ঢাল। এখন এই রেখাটিকে এই থিটাকে যদি আমি অনুরূপ কোণ বলে আমরা এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ বিবেচনা করতে পারি, তাহলে ঢালের সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে আমরা বুঝব এক্স অক্ষকে রেখাটি যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদবিন্দু ডান দিকে এক্স অক্ষের সাথে যে কোণটি সৃষ্টি হবে সেই সৃষ্ট কোণ। তাহলে সেই সৃষ্ট কোণের ত্রিকোণমিতিক ট্যাঞ্জেন্ট অনুপাত হলো ওই রেখাটির ঢাল। আবার আমরা এইটিকে এই সূত্রের সাহায্যে যদি ব্যাখ্যা করি, তাহলে রেখাটির উপর যদি আমার দুইটি বিন্দু, যে কোনো দুইটি বিন্দু জানা থাকে, তাহলে কুঠিদ্বয়ের অন্তরকে বুঝদ্বয়ের অন্তর দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে রেখাটি ঢাল ভাব, অর্থাৎ ওয়াই এর বৃদ্ধির পরিমাণ ডিভাইডেড বাই এক্স এর বৃদ্ধির পরিমাণ। তাহলে এই যে রেখাটি ঢাল এম, তাহলে এম সমান আমরা পেলাম ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। তাহলে সরলরেখার সাধারণ আকার ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এম হলো সরলরেখাটির ঢাল, সি হলো ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ, আর এই ক্ষেত্রে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই হলো রেখাটির উপর একটা চলমান বিন্দু, যে ক্ষেত্রে এক্সটাকে আমরা বুঝ হিসাবে এবং ওয়াইকে কোটি হিসাবে মনে রাখব। তাহলে যে কোনো একটি সরলরেখার সমীকরণ আমরা যখনই বিবেচনা করব, সেই ক্ষেত্রে আমাদের তার আকারটিকে আমরা এইভাবে মনে রাখব ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। এই সরলরেখার আকার থেকে আমরা যেই বিষয়গুলো সহজে নির্ণয় করতে পারব, সরলরেখাটির ঢাল এম, ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ, তাহলে যে বিষয়গুলো আমরা নির্ণয় করতে পারব, এক সরলরেখাটির ঢাল, দুই ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশ ওয়াই অক্ষের ছেদবিন্দু
রেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় এক্স এর বৃদ্ধির পরিমাণ ওয়াই এর বৃদ্ধির পরিমাণ আর এই সকল বিষয় আমরা যদি জানি তাহলে রেখাটির লেখচিত্র অঙ্কন আমরা সহজে করতে পারব। তাহলে কখনো যদি আমরা একটি রেখার ঢাল নির্ণয় করতে চাই অথবা আমাদের যদি ঢাল জানা থাকে ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ অথবা ওয়াই অক্ষের ছেদবিন্দু অর্থাৎ এই সকল তথ্য যদি আমাদের জানা থাকে তাহলে যেমনটি এই সরলরেখার সমীকরণ নির্ণয় করা সহজ হবে অথবা সরলরেখার সমীকরণ যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা এই সকল কাজগুলো সহজে করতে পারব। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা সরলরেখার গাণিতিক রূপের মধ্যে তার সাধারণ আকারটা ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এই আকারটি মনে রাখব। আর ঢাল বলতে আমরা মনে রাখব রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে উক্ত কোণের ট্যাঞ্জেন্ট অনুপাত। এখন ধনাত্মক কোণ বলতে আমরা কিভাবে চিহ্নিত করব, রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে ওই ছেদবিন্দুতে ঠিক এক্স অক্ষের সাথে ডান দিকের কোণটি আমরা ধনাত্মক কোণ হিসাবে বিবেচনা করব। এই প্রক্রিয়ায় আমরা রেখাটির ঢাল বের করতে পারব অথবা রেখাটির সমীকরণ দেওয়া থাকলে আমরা এই কোণটি সহজে বের করতে পারব। আর যদি দুইটি বিন্দু আমাদের জানা থাকে তাহলে আমরা কুঠি দেওয়ার অন্তরকে বুজ দেওয়ার অন্তর দিয়ে ভাগ করে রেখাটির ঢাল বের করতে পারব আর সেখান থেকে এই কোণটি আমরা সহজে বের করতে পারব। এবার সরলরেখার প্রমাণ আকার, প্রমাণ আকার, তাহলে প্রমাণ আকারটা সেটি হলো এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি। এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি অথবা এই আকারটিকে আমরা সাধারণত এই আকারও এই আকারে লিখে থাকি। এটি হলো সরলরেখার প্রমাণ আকার। এই আকার থেকে আমরা সহজে কিন্তু এই আকারে যেতে পারি। যদি আমরা একটা উদাহরণ হিসাবে বিষয়টিকে দেখি, থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল হলো জিরো। এখানে লক্ষ্য করো এই সাধারণ আকারে সমান চিহ্নের বাম পক্ষে ওয়াই পটি, তাহলে ওয়াই পটিকে আমরা বামে লিখব, অন্য পদগুলোকে সমান চিহ্নের ডানে আমরা পক্ষান্তর করে নিয়ে যাব। তাহলে থ্রি এক্স প্লাস মাইনাস থ্রি এক্স আর মাইনাস ফাইভ,
एक क्षेत्र में देखो वाई सहग वन ताले वाई सहग जो दी वन अमरा करते चाहिए ताहले फोर दी अमरा भाग करवो ताले वाई समान माइनस थ्री बाई फोर फोर इनटू एक्स माइनस फाइव बाई फोर ताहले अमरा एकांत थे कि वही সাধারণ আকার আমাদের হয়ে গেল এবং সেখান থেকে আমরা ঢালটা বের করতে পারব আমাদের ঢালটা হবে কত যদি আমরা তুলনা করি y equal mx plus c এর সাথে তুলনা করি তাহলে y equal mx plus c এর সাথে তুলনা করে m সমান পাবো minus 3 by 4 m इक्वल पावो माइनस थ्री बाय फोर और c बोलते हैं हमरा फाइव बाय माइनस फाइव बाय फोर पावो एक क्षेत्र हमारे ढाले संख्या चिलो कोटी द्वार अंतर अर्थात y के वृद्धि परिमाण हलो थ्री और x के वृद्धि परिमाण हलो फोर এইখান থেকে আমরা থিটাটা বের করতে পারবো ট্যানজেন্ট অনুপাতের সাহায্যে ট্যান থিটা সমান হবে মাইনাস থ্রি বাই ফোর সুতরাং থিটা ইকুয়াল হবে ট্যান ইনভার্স মাইনাস থ্রি বাই ফোর আমরা ক্যালকুলেটারের সাহায্যে এটি নির্ণয় করতে পারব আর এই তথ্যগুলো যখন আমাদের জানা থাকবে তাহলে সহজে এই রেখাটির চিত্ররূপ দিতে পারবো অর্থাৎ এইটার চিত্র অঙ্কন করতে পারবো তাহলে সাধারণ আকার প্রমাণ আকার প্রমাণ আকার থেকে আমরা সাধারণ আকারে কিভাবে যেতে পারি তোমরা দেখেছো এবার আমরা সরলাকার আরেকটি আকার দেখি সরলাকার আরেকটি আকার যেটিকে বলা হয় পয়েন্ট স্লোপ ফর্ম সেটি হল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এই সূত্রটি তুমি কোথায় প্রয়োগ করবে কখন প্রয়োগ করবে যখন তোমার রেখাটি জাল ডাল ঝানা থাকবে আর রেখাটির উপর একটি নির্দিষ্ট বিন্দু তোমার জানা থাকবে তাহলে স্লোপটা যখন রেখাটি জানা থাকবে আর সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু জানা থাকবে তখন তুমি সরলরেখার এই আকারটি ব্যবহার করবে সরলরেখার ভার্টিক্যাল আকার সেটি হল এক্স ইকুয়াল এটা সরলাকার উলম্ব আকার এই হিসাবে মনে রাখলে তোমাদের সহজ হবে এটিকে আমরা অনেক সময় ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বলে থাকি সেটি হলো কীরকম উলম্ব রেখাগুলো এই রকম তাহলে এটি যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ হয় মূল বিন্দু হয় তাহলে এই অংশটা যদি এ হয় তাহলে এই রেখার সমীকরণ হবে এক্স ইকুয়াল এ যেহেতু রেখাগুলো উলম্ব খাড়া তাহলে সেই জন্য উলম্ব আকার হিসাবে বিবেচনা করতে পারি অন্যভাবে যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থী এবার তোমরা যা লক্ষ্য করো যদি আনুভূমিকভাবে আমরা কোনো রেখা দেখি তাহলে সেটা কী রকম হয় আনুভূমিক আনুভূমিক চিত্ররূপটা আমরা একটু লক্ষ্য করি
তাহলে আনুভূমিক আকার এরকম, তাহলে এটি যদি বি হয় তাহলে এটির সমীকরণ হবে ওয়াই ইকুয়াল। এই ক্ষেত্রে একটু কৌশল ব্যবহার করবা যে আনুভূমিক রেখাগুলো কোন অক্ষর থেকে কর্তন করে, ওয়াই অক্ষর থেকে, সেই জন্য ওয়াই সমান যতটুকু কর্তন করবে সে ওয়াই সমান ততটুকু হবে। তাহলে সেটি এটি হলো আমার আনুভূমিক সেটি হলো ওয়াই ইকুয়াল বি, এটিকে আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বলে থাকি। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণের ক্ষেত্রে সে ওয়াই অক্ষ থেকে কর্তন করবে, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণের ক্ষেত্রে সে এক্স অক্ষ থেকে কর্তন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সরলরেখার এই ক্ষেত্রে কয়টি ফর্ম পেলাম? সাধারণ আকার পেলাম ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এটি দিয়ে ম্যাক্সিমাম সমস্যা সমাধান করা যাবে। প্রমাণ আকার পেলাম এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি। উলম্ব আকার পেলাম এক্স ইকুয়াল এ। আনুভূমিক আকার পেলাম ওয়াই ইকুয়াল বি। এই ক্ষেত্রে লক্ষ্য করো এই সমীকরণগুলো এক্স এর ঘাত এবং ওয়াই এর ঘাত, এক্স এর ঘাত ওয়াই এর ঘাত ওয়ান, সেই জন্য আমরা সরলরেখার সমীকরণ চেনার উপায় আমরা একটা সমীকরণ দেখে বলবো কিভাবে এটি সরলরেখার সমীকরণ যদি সমীকরণটি রৈখিক হয়। রৈখিক সমীকরণ অথবা একঘাতিক সমীকরণ, তাহলে আমরা ওই সমীকরণগুলোকে সরলরেখার সমীকরণ হিসাবে চিহ্নিত করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের সরলরেখার যে আকারগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো ভালোভাবে শিখবে। এবার বাড়ির কাজ লিখো। একটি রেখার সমীকরণ সরলরেখার সমীকরণ ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো হলে নির্ণয় কর ঢাল দুই ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ এক্স অক্ষের সাথে সৃষ্ট কোণ এক্স এর বৃদ্ধির পরিমাণ ওয়াই এর
বৃদ্ধির পরিমাণ রেখাটির লেখচিত্র দু নম্বর একটি সরল রেখার ঢাল ওয়ান এবং ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ ওর হলে রেখাটির সমীকরণ নির্ণয় কর। তিন একটি সরল রেখা 3-4 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল -1 উক্ত রেখার সমীকরণ নির্ণয় কর। এই হলো তোমাদের বাড়ির কাজ। প্রথমটি আমি আবার পড়ে শোনাচ্ছি। একটি সরলরেখার সমীকরণ 4x-3y-12=0 হলে তোমরা নির্ণয় করবে ঢাল রেখাটির ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ এক্স অক্ষের সাথে সৃষ্ট কোণ, এক্স এর বৃদ্ধির পরিমাণ, ওয়াই এর বৃদ্ধির পরিমাণ এবং রেখাটির লেখচিত্র। দুই নম্বর বাড়ির কাজ, একটি রেখার ঢাল যদি ওয়ান হয় এবং ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ 4 হলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। তিন একটি সরলরেখা 3-4 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল -1 উক্ত রেখার সমীকরণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ সরলরেখা নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমরা ক্লাসটি উপভোগ করেছো এবং তোমরা বাড়ির কাজগুলো গুরুত্ব সহকারে করবে। আগামী ক্লাসে সরলরেখার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।